সবাই প্রায় নেমে গেছে। তো চলো আমার টোটো, চলো যাই বন্ধুরা। এবার টোটো ছেড়ে দিয়েছি, এবার আমরা মন্দিরে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা এবার মন্দিরে যাচ্ছি। সুমিতা খেয়ে নিও। এবার আমরা মন্দিরে যাচ্ছি, প্রচন্ড হাওয়া চালাচ্ছে এখানে, আর খুব আনন্দ হচ্ছে। কারণ এইরকম অনেক বছর আগে দেখেছি ঘুরতে এসেছে, রিলেটিভ থাকে না তো মায়ের রিলেটিভ, তাই ঘুরতে এসেছি। বাবা ছেলে চুলটাও দেওয়া হচ্ছে সেই সুযোগে। আর বৈশাখ মাসে মা বলেছে এখানে একটা বিয়ে বাড়ি আছে আমাদের নিয়ে আসবে, তাই তো? ওর মেয়ের বিয়ে, আমরা প্রত্যেকে খুব আনন্দ করে আসবো। সেটাও আমার জন্য জমি ভাগে করে তো যা। স্টেশন ছেলের কথা অনুযায়ী ঘেউ বাচ্ছে ডগি, দাদু দিদা গল্প করছে, এখানে কাকা মুরগি কাটছে, যেটা আমার ঘর করে, এখানে মাছ বাজার বসেছে। এবার রবিবার দিন দোকান দিবি? কাকু দাঁড়াও দাঁড়াও, কাকু দাঁড়াও, এটা করে শুনি কাকু। চাবি তো আমার কাছে রয়েছে, বাথরুমে চাবি বেরিয়ে এসেছি বাবা, বলাই চলবে মা। তোমার সাথে আমার কি শর্ত হয়েছে একবার বলো অন ক্যামেরা। খেলাবাড়ি, খেলাবাড়ি কিনে দেবো। হ্যাঁ, না কি কারণে কিনে দেবো সেটা বলো। ছেলের বিয়ে দিলে। হ্যাঁ, তোমার ছেলে এই যে টোটোতে যাচ্ছে, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি, তারপর বাসে ধরে ধরে নিয়ে এলাম, ওই জন্য খেলাবাড়ি কিনে। হ্যাঁ, চাতুর গোল বিক্রি হচ্ছে আমার ভাইরা যারে আর এখানে আমাদের টোটোওয়ালা যেন কি করছে, কাকে কি রাস্তা চেনাচ্ছে না চিনছে না, আমায় দেখা শুধু না ঠিক আছে কাকা। বাড়ি থেকে নেমে গেছে, জ্যাম হয়ে গেছিল প্রচুর, তো সেই কারণে না নেমে বসতে হয়েছে। জুম করেই দেখাই, দেখো বোর্ডিং হাউস, যাই হোক চলো। কাকুটার বাড়ি যাচ্ছি, তারপর ওখান থেকে মন্দিরে যাব। দেখো ওই যে কাকুটাদের বাড়ি যাওয়ার ফলে আমার ছেলে, তাদের বাড়িতে যাব, তারপরে ওখান থেকে মন্দিরেরও মানে আসবো আর কি। চলো যাই, আমার বাবা আমার মা এগিয়েছে, আমার পিসিমশাই এগিয়েছে, বাকিরা পিছনে আছে।
আশা করি এই যে এই বাড়িটা চলে এসেছি আমরা। দেখো আমার ছেলেরা মেলা হতে যাচ্ছে, যাই না কি করবে। মা ভয় পাচ্ছে, ভয় লাগছে তো, মা ভয় লাগছে তো, ছেলে নেড়া নাতি নেড়া হতে যাচ্ছে। আম্মু খেলনা কিনে দিয়েছে কিন্তু আমারটা কেনেনি, আমি ঠিক ছাড়বো। আমার এটা তোমার কে হয়? ও মায়ের আদি বাড়ি। আমরা মন্দিরে চলে এসেছি, এবার আমার ছেলে এই যে বাবা বীর বলে ন্যাড়া হবে, এবারে সবাই এসছিল তো মা সবাই আছে চলো। আর এই যে ধুতি আর গামছা নিয়ে নিয়েছি, এবার ছেলে ন্যাড়া হবে, দেখা যাক কি উৎপাত চালায়। এখানটা দাঁড়াও, ওখানে গেলেই বাস নেড়া করাচ্ছে। ভাই এই টেনশন হচ্ছে কি একজন কি সুন্দর ওরা বড়। বাচ্চাটা অনেকটা বড়, তাও লাফালাফি করতে যাই না, আমার ছেলে কি করবে চিন্তা হচ্ছে। কতটা শুনতে পাচ্ছে, লোকের তো খুব ভিড় আছে। চলো ছেলেকে যখন বসাবো নেড়া ভাবছে তখন দেখাচ্ছি। দেখো আমরা অলরেডি হোটেলে খেতে বসে গেছি, নিরামিষ ভাত যেহেতু পুজো দিয়েছি। আমার বর আলাদা বসেছে, আলাদাই ওকে আলাদা করে দেবো একদম। এই তাকাবি তো, গিলেই যাচ্ছে। এই তো আর পিসি খাচ্ছে, দেখো খাও খাও পিসি খাও খাও। এই রে সালা স্লো মোশন। আচ্ছা আপনাদের হোটেলের নামটা কি? গোস্বামী হোটেল। দিদিটা মানে কাকিমাটা সুন্দর আচার দিয়েছে, এটা কিসের আচার কাকিমা? মিক্সড আচার। আর এই যে ডাল, আপাতত আর কিছু দেয়নি।
আর দেখো খুব সুন্দর ভাবে থালা। এখন বাজে দুটো দেখো আমার পিছু পিছু বসায় ঢেকি চড়ছে লাস্টে। দেখো 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 আমার ছেলেকে নিয়ে ঢেকি চড়ছে। এই যে আমার ছেলের ফাইনাল লুক নেড়া হওয়ার পর ভালোই লাগছে, খারাপ লাগছে। দেখো কত বাচ্চারাও আছে, অনেকে আছে। কি হ্যাঁ ভাবছি রিয়া চল না রে। বন্ধুরা আমি আমরা সবাই ফিরে গেছি পাঁচটার মধ্যে। তো মা বললো কি যে যার বাড়ির পুজো দিয়ে তার বাড়িতেই যেতে হয়, আমার ছেলে যেহেতু বাড়ি যাবে না ওই জন্য আমি আর আমার বর গেছিলাম ফ্ল্যাটে, কারণ যেহেতু পুজো দিয়ে নিজের বাড়িতেই ঢুকতে হয়, নিয়ম নাকি এটা। তো ফ্ল্যাট থেকে ঘুরে আবার চলে এসেছি, এখন বাজে 7:55। আর আমার শ্বশুর বাড়ির মতে আজকে মানে মাছ খেতে হয়, তো মানে নিয়ম জোড়া ইলিশ খাওয়ার, তো এখন পসিবল না জোড়া ইলিশ খাওয়া, তো ওই জন্য এমনি মাছই খাবো। তো ওই জন্য ওর বাবা গেছে দোকানে, তো আমি ফ্ল্যাট থেকে বাড়ি চলে এসেছি। আর দেখো আমার ছেলের জন্য বাবা সন্দেশ এনেছে, ও সন্দেশটা রেখে দিয়ে আর আমার বাবা কালকের তোর কালকে আমাদের ছোলার ডাল হয়েছিল, যেহেতু নিরামিষ ছিল তো সেই কারণে ছোলার ডাল আর মুড়ি খাচ্ছিল। আর দেখো আমার ছেলে সন্দেশ ফেলে দিয়ে এক খাওয়া মেরে মুড়ি আর ছোলার ডাল নিয়ে সেগুলোকে আমি ছড়াচ্ছে। দেখো মামি এই জন্যই চাদরটা পেতে দিল, সেই ও বিছানা চাদরের মধ্যে নোংরা কি অবস্থা। দেখো এত অসভ্য হয়ে গেছে, সবসময় নোংরা করে। শাশুড়ি মাথা চলে গেছে তার ধরো মেয়ের বাড়িতে, মাকে ফোন করেছিলাম এসে, তো বললো আবার কোমরের যন্ত্রণাটা বেড়েছে। তো আমি বললাম রিক্স নিও না, বয়স তো বাড়ছে, একটা কাজ করবে এসে তুমি এক্সরেটা করিয়ে, ডাক্তার বলেছে ওষুধ মানে 3-4 দিনের দিয়েছে তো না কমলে এক্সরে করা। তো তাই বললাম এত টাকা দিয়ে হচ্ছে তুমি এসে এক্সরেটা করিয়ে নাও ভালো হবে। তো মা বললো হ্যাঁ এক্সরে করাবো। তো যাই হোক মা, আমি বললাম ঠিক আছে সাবধানে থেকে, আবার পরে ফোন করবো মাকে, আবার পরে ফোন করবো। তো ভাল লাগছে না, একটু টায়ার্ড আছি, তো চা খাইনি, সবাই চা খেয়েছে, আমি বাকি আছি। আমার বর এলে তারপর দুজন একসাথে চা খাবো। একটু বেরিয়েছে কাকে মানে ওর অফিসের কাকে প্রসাদ দিতে গেছে, আমি বসেই আছি। রিয়া এসছে আর এই যে আমার ছেলেকে ভাবলাম সন্দেশটা খাওয়াবো টাকলাকে, টাকলা এখন মুড়ি নিয়ে ব্যস্ত, টেকো এখন মুড়ি নিয়ে ব্যস্ত। টেকোর খুব দুঃখ হয়েছে আজকে, কারণ ওর মানে ন্যাড়া করাটা প্রবলেম নয়, ন্যাড়া করার জন্য কাঁদিনি, ও কেঁদেছে ওর চুলগুলো চলে যাচ্ছে, ও তো আর ফাঁট মারতে পারবে না, সেই কারণে আজকে অনেক কেঁদে ক্লান্ত হয়ে গেছে। এখন বাসি মুড়ি বাসি তরকারি আর মুড়িকে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। দিবি না রে এই বাটিতে, এটা উদ্ধার করুক, কালে দে সব থেকে ভালো। তো রিয়া কেরম আনন্দ করলি বল আজকে? রিয়ার দেখো শরীরটাও ঠিক ঠিক ছিল বল, তখন কোনো কোনো প্রবলেম হয়নি, তো বাড়ি আসতে আবার একটু মানে এটা হয়েছে। তো যাই হোক, বাবা বলে না বা মানে যে কোনো ঠাকুরের স্থানে না টানলে যাওয়া যায় না, তো রিয়া সত্যি রিয়াকে টেনেছে। তাই রিয়া শরীর খারাপের মধ্যেও বিশ্বাস করবে না হয়তো বললে, সেই টাইমটা রিয়ার কোনো প্রবলেম ছিল না বল, একবার কাশি সর্দি কিছুই ছিল না। দেখো বাড়ি আসতে আবার কাশিটাও আছে, কিন্তু সেই টাইমটা পুরো সত্যি সর্দিও ছিল না, পুরো সুস্থভাবেই রিয়া ছিল, অবাক পুরো বল। হ্যাঁ সত্যি তাই, দেখো ওর মা সন্দেশ খাওয়াতে যাচ্ছে আর ছেলে এই দেখো মুড়ি বাসি তরকারি আর মুড়ি খাই। ঠিক আছে একটু বালা বালা করে দিই আমার ছেলেটাকে, বালা 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 বালা। সব কহে তাহে তুজে শয়তান কা সালা, না আমার ছেলে খুব ভালো গো, টাকলে আ তোরা বাপ টাকলে আ।
तेरा बाप तो टकले नहीं है।